আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে এই কেকটাকে ডেকোরেশন করে দেখাবো আমার আগের ভিডিওতে এই কেকটাকে কীভাবে তৈরি করতে হয় সেটা দেখিয়েছিলাম আপনারা অনেকেই ভীষণ পছন্দ করেছিলেন যারা দেখেননি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন চলুন তাহলে আমরা কেকটাকে ডেকোরেশন করি আমার বেশ কিছু ভিডিওতে আমি দেখিয়েছিলাম কেকের ক্রাম কোটিং কিভাবে করতে হয় তাই আজ আর নতুন করে দেখালাম না আমি এখানে হুইপ ক্রিম নিয়েছি তার সাথে রেড ম্যানের ব্লু কালারটা সামান্য একটু মিশিয়ে নিয়েছি এবার কেকটাকে আমি এই ব্লু কালার দিয়ে কভার করব পুরো ক্রিমটাকে আমি এখানে নিয়ে নিচ্ছি নিয়ে একটা প্যালেট নাইফ দিয়ে ক্রিমটাকে হালকা চেপে চেপে চারপাশে সমান করে নিতে হবে আপনারা পারফেক্টভাবে কিভাবে হুইপ ক্রিম তৈরি করতে পারবেন যেটা গলে যাবে না সহজে তার পারফেক্ট রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা যারা দেখেননি চাইলে এক নজরে দেখে নিতে পারেন এই যে দেখুন কথা বলতে বলতেই উপরের দিকে পুরো ক্রিমটাকে সমান করে নিয়েছি নিয়ে প্যালেট নাইফটা দিয়ে কেকের চারপাশেও ক্রিমটাকে লাগিয়ে নিয়েছি এবার এক্সট্রা যেই ক্রিমটা প্যালেট নাইফের মধ্যে লেগে থাকছে সেটাকে আমি একটা স্ক্র্যাপারে নিয়ে সেখান থেকে বারবার একটু একটু করে নিয়ে যেখানে যেখানে মনে হচ্ছে ক্রিম লাগেনি সেখানে আবারও লাগিয়ে দিচ্ছি একটু ধৈর্যের সাথেই কাজগুলো করতে হবে তাহলে আপনাদের কেকের ফিনিশিংটা একেবারেই স্মুথ হবে আপনার এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কিভাবে কেকের ফিনিশিং আনতে হয় চারপাশে খুব ভালোভাবে যখন ক্রিমটা লাগানো হয়ে যাবে তখন প্যালেট নাইফটা দিয়ে উপরের ক্রিমটাকেও আমি সমান করে নিচ্ছি একবারই কিন্তু আপনাদের পুরোপুরি ফিনিশিং আসবে না কেকের ফিনিশিং আসতে অবশ্যই একটু সময় লাগে সেটা যে কারো ক্ষেত্রেই হোক না কেন উপরের দিকে যখন আমার ক্রিমটা একটু সমান করে নেওয়া হয়ে যাবে তখন আমি চারপাশটা আরও একটু সমান করে নিচ্ছি আর ভালোভাবে চেক করতে হবে যে কোথাও কোনো ফাঁকা আছে কি না এবার স্ক্র্যাপার দিয়ে আমি ফিনিশিং টাচ দিয়ে দিচ্ছি দেয়া হয়ে গেলে আমি ব্রেড নাইফটা দিয়ে কেকের উপরটাকে এবার একেবারেই ফিনিশ করে ফেলছি প্যালেট নাইফ দিয়েও এই কাজটা করতে পারেন বা ব্রেড নাইফ দিয়েও করতে পারেন আপনাদের যার যেটা দিয়ে সুবিধা হয় আমি ব্রেড নাইফ দিয়ে কেকের উপরটা একেবারেই সমান করে নিই অনেকেই আমার কাছে বলেন যে কিভাবে আমি কেকের ফিনিশিং এত সুন্দর করে করতে পারি আমি জানি আমি পারফেক্টভাবে এখনও পাই না কিন্তু যতটুকু পারি সেটাই যারা পছন্দ করেন আপনারা এই ভিডিওটা অবশ্যই ফলো করবেন আমি এভাবেই করেই কিন্তু কেকের ফিনিশিং আনি আর শেষের দিকে যখন আপনারা উপরটা ফিনিশিং করবেন অবশ্যই একটা টিস্যু পেপার দিয়ে অথবা কিচেন টাওয়াল দিয়ে আপনাদের প্যালেট নাইফ বা ব্রেড নাইফ যেটা দিয়ে আপনারা উপরটা ফিনিশিং করবেন সেটাকে মুছে নিয়ে তারপরে ফিনিশিং করবেন এই যে দেখুন কেকের উপরটা আমার ফিনিশিং দেওয়া হয়ে গেছে এবার আমি ভিভো ক্রিমটার সাথেই রেড চেরি রেড কালারটা দিয়েছি একটু আর রেড রোজ পিঙ্ক কালারটা সামান্য একটু দিয়েছি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখানে আমি ওয়ান এম নজেল নিয়েছি আর এই পাইপিং ব্যাগের এক পাশ দিয়ে আমি একটু সাদা রঙের হুইপ ক্রিম নিয়েছি মানে কোনো কালার ছাড়াই আর তার অন্য পাশে এই পিঙ্ক কালারের ক্রিমটা দিয়ে দিচ্ছি এই কেকটাকে আমি একেবারে সিম্পলভাবে ডেকোরেশন করে দেখাবো তবে এই সিম্পল ডেকোরেশনটাও আমার কাছে অনেক ভালো লাগে এই সেম ডিজাইনের কেক আমি আরও তিন চারটার মতো বানিয়েছিলাম ডেলিভারির জন্য এটাও ডেলিভারি দেওয়ার জন্যই তৈরি করা হচ্ছে এক পাশ থেকে প্রথমে আমি ডিজাইন করে আসবো তার জন্য অপর এক পাশে একটা গোল বাটি নিয়ে সামান্য একটু চাপ দিয়ে বসিয়ে দিয়ে শুধুমাত্র একটা দাগ দিয়ে নিলাম এবার একটা পাইপিং ব্যাগে সাদা রঙের ক্রিম নিয়েছি মানে কালার ছাড়াই ক্রিম নিয়েছি নিয়ে পাইপিং ব্যাগের মাথাটাকে চিকন করে কেটে নিয়ে এভাবে গোল গোল করে পুরো রাউন্ডটা আমি দিয়ে দিচ্ছি এই যে দেখুন পুরো রাউন্ডটা আমি এভাবেই করে দিয়েছি এবার ওয়ান এম নজেলের পাইপিং ব্যাগে যে ক্রিম নিয়েছিলাম আপনাদের সামনে সেটাকে কিছুক্ষণের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম মানে যতক্ষণ এই সাদা গোল গোলগুলো দিয়েছি ততক্ষণের জন্য এবার একটু এইভাবে প্রেস করে ঘুরিয়ে দিলেই এই রোজের ডিজাইনটা হয়ে যাবে তো আমি পুরো এপাশের মানে উপরের একপাশের বর্ডারটা অর্ধেকটা এভাবে করে দিচ্ছি আপনারা চাইলে এই সেম ডিজাইনের কেক অন্য যে কোনো কালার দিয়ে করতে পারবেন আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে প্লিজ আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন পাশে থাকা অল তো একটা ক্লিক করে ফেলুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এই যে দেখুন একপাশের বর্ডার যখন দেওয়া হয়ে যাবে তখন এর চারপাশ দিয়ে প্রেস করে একটু ডিফারেন্ট ডিজাইন করে দেবো এবং এর চারপাশের ফাঁকা জায়গাতেও এভাবেই সেম ডিজাইন দিয়ে দেবো তার নিচের বর্ডারটাও আমি একইভাবে দিয়ে দিচ্ছি অফ স্ক্রিনে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছিল বলে আর দেখালাম না কেকের নিচের বর্ডার না দিলে কেক দেখতে কিন্তু কখনোই সেরকম সুন্দর লাগে না এই যে দেখুন বর্ডারটাও দিয়ে দেওয়া হয়ে গেছে এবং কেকের উপরে আমি সুগার বল একটা করে দিয়ে দিয়েছি আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে ভালো না লাগলেও অন্য ভিডিও দেখতে থাকুন ইনশাআল্লাহ দেখা যাবে কোনো না কোনো ভিডিও আপনাদের কাছে ভালো লেগেই যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ কথা হবে নেক্সট কোনো ভিডিওতে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ